কি দিলীপ বাবু, এখনো বিয়ে টিয়ে করেননি নাকি? হ্যাঁ, আর তাছাড়াও তোর মতো ফালতু পুলিশ অফিসারের সাথে কোন মেয়ে বিয়ে করতে চাইবে? কি হলো রে, চুপ করে গেলি কেন? আমাকে দেখে হাওয়া বেরিয়ে গেছে নাকি তোর? তোর থেকে বড় জিরো জিরো আমি আমার জীবনে আজ পর্যন্ত দেখিনি। এ কাতিয়া, নিজের মুখটা একটু বন্ধ কর। তুই জানিস দিলীপ স্যারের পুলিশ ফোর্সে কত সম্মান আছে? ভীষণ ভালোভাবে সেটা জানি, কতটা সম্মান আছে। কি রেগে গেছিস আমার উপর? মারবি আমাকে? হ্যাঁ হ্যাঁ, মার আমাকে, মার দেখি। ভয় পাচ্ছিস কেন? আমাকে তো বাঁধা আছে, তোর হাত তো খোলা, দেখি কত সাহস। এই দেখাবো তোকে। এই হাবিলদার, গাড়ি থামিও না, চালিয়ে যাও। স্যার, অনেক ধোঁয়া, কিছু দেখতে পাচ্ছি না। সচেতন থাকে এবং সজাগ থাকে, দরজা এবং জানলা ভালোভাবে বন্ধ রাখবেন। কাতিয়ার উপর রয়েছে 17টি খুনের অভিযোগ, আর ওর বিশেষত্ব হলো মার্ডার করার আগে ও একটি গান গায়। এই আলো চলে গেল কি করে? দরজা খুলে আসিনি তো। আজবভাবে মারা হয়েছে, চোখে কাপড় বাঁধা কিন্তু চোখ খোলা আছে। কাতিয়া, এইভাবে শুধু একটাই লোক খুন করে, কাতিয়া। দুদিনও হয়নি ও পুলিশ ভ্যান থেকে পালিয়েছে, এর মধ্যেই দুটো খুন করেছে ও, একটাই মেয়েটার আর একটা পুনেতে। এই কাতিয়া যে 17টা খুন করেছে একদম সেম ভাবেই করেছে,
ভিকটিমের হাত বেঁধে দেয়, গলা কেটে দেয় আর চোখ খোলা থাকে, যাতে মারা যাওয়ার আগে ভিকটিম নিজের ভয়ানক মৃত্যু নিজে দেখতে পারে, আর তারপরে চোখ দুটো বেঁধে দেয়। হ্যাঁ স্যার, এর আগেও যখন ওকে গ্রেফতার করা হয়েছিল তখনও একটা মেয়েকে টর্চার করছিল। প্লিজ কেউ বাঁচাও। আমাকে মেরো না প্লিজ, আমি হাত জোর করছি প্লিজ। হাত জোর করবে কি করে, তোমার হাত তো বেঁধে রাখা। আমি তোমার কি ক্ষতি করেছি জানো? তোমার অপরাধটা কি? তোমার অপরাধটা হলো তুমি খুব ভালো, ভীষণ সুন্দরী। কাঁদবে না, না চোখ বন্ধ করো, কারণ যখন তোমার লাশ ওরা পাবে তখন তোমার মুখটা এরকমই যেন সুন্দর দেখতে লাগে, আর তোমার চোখ দুটো যে শেষবারের মতো দেখবে সেই মানুষটা আমি হব। তোমার রক্তের এক একটা বিন্দু যখন বাইরে আসবে, যখন তোমার শ্বাস বন্ধ হয়ে যাবে, তারপর আমি আমি তোমার চোখ বন্ধ করে দেব এটা দিয়ে। হ্যাঁ রাহুল বলো। স্যার আমাদের কফি খেতে যাওয়ার কথা ছিল, পিক করতে যখন আমি এখানে এলাম ঘরের বেল বাজালাম কিন্তু বাজলো না, বাড়ির দরজা খোলা দেখে আমি ভেতরে চলে এলাম, এসে দেখি মালিনী। স্যার বেলটা বাজবে কিভাবে, বাড়ির ইলেকট্রিসিটি কাটা রয়েছে তাও মিটার বক্স থেকে, এবার খুনিকে খোঁজা শুরু করব কিভাবে? সেখান থেকে যেখান থেকে কাতিয়া ভ্যান থেকে পালিয়েছিল, কোনো না কোনো প্রমাণ তখন অবশ্যই পাব, আর ও পালিয়েছে যখন নিজের বাড়ির সঙ্গে যোগাযোগ তো করবেই। চলো দেখা যাক। স্যার এটা সেই জায়গাটাই যেখানে স্মোক বম্ব ফেলা হয়েছিল, আর আমাদের গাড়িটা এখানে এসে থেমেছিল স্যার। গাড়ি এখানে প্রথম থেকেই অপেক্ষা করছিল ভ্যান আসার জন্য। ইয়েস স্যার। তার মানে স্যার ওরা জানতো যে কাতিয়াকে কখন এখানে আনা হবে? একদম স্যার, আর পুরো প্ল্যানিং এর সাথে আক্রমণ করা হয়েছিল। আচ্ছা তোমরা এই ভ্যানটা সেন্ট্রাল জেল থেকে নিয়ে আসছিলে না? ইয়েস স্যার। মানে এই দিক থেকে? হ্যাঁ, এই দিক থেকে এসে এখানে এসে রাইট নিয়ে নিল, আর স্মোক বম্ব এই জায়গাটায় ভ্যানের ভিতরে পড়েছিল। ডান দিক থেকে বোমটা ফেলা হয়েছিল। ডান দিক মানে এই দিক থেকে? ইয়েস স্যার। স্যার মনে হয় বোমটা এখান থেকে ফেলেছিল। এখান থেকে? পঙ্কজ যেখানে তুমি দাঁড়িয়ে আছো ওখান থেকে এই রাস্তাটা নজরে আসছে? না স্যার আসছে না। যদি ওখান থেকে রাস্তাটা নজরে না আসে তো এত অ্যাক্টিভেট কেউ কি করে হবে? যে রানিং গাড়িতে কেউ বোম ফেলে দিল, মুশকিল আছে। এটা ঠিক বলছেন স্যার আপনি, না দেখে এভাবে অ্যাকুরেটলি বোম ছোড়া ইম্পসিবল। তার মানে ওর নিশ্চয়ই কোনো দ্বিতীয় সাথী ছিল, কেউ হতে পারে রাস্তার ওপারে দাঁড়িয়েছিল, হয় ওপার থেকে ইশারা করেছে আর না হলে ফোনে কন্ট্যাক্ট করেছে। এখানে এখান থেকে এই জায়গাটাও দেখা যায় আর এই রাস্তাটাও দেখা যায়, যে ইশারা করেছিল সে নিশ্চয়ই এখানে ছিল, এখানেই ও ছিল। স্যার এই দেখুন, এখানে কেউ দাঁড়িয়ে ছিল স্যার, পান মশলা খেয়েছে। এখানে আরো প্যাকেট আছে, তুলে নাও এগুলো। পঙ্কজ এই পান মশলার প্যাকেটগুলো ডক্টর সালুকের কাছে পাঠিয়ে দাও,
হতে পারে এই প্যাকেটের জন্যই এই লোকটাকে আমরা পেয়ে যাব, আর ওই লোকটার জন্যই হতে পারে আমরা কাতিয়া পর্যন্ত পৌঁছে যাব। কাতিয়া কাতিয়া কাতিয়া, কান পৌঁছে গেল কথাটা শুনে। কাতিয়ার বোন বলে কি সারা জীবন ওর পাপের বোঝা বইব? কেউ আমার সাথে সম্পর্ক রাখে না, আমাকে বিয়েও করতে চায় না। ঠিকই তো, এক খুনির বোনকে কেউ কেন বিয়ে করবে? আরে 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 ম্যাম, আপনি কোথায় যাচ্ছেন? স্যার স্যার, বললাম তো ওখানে কেউ নেই। শান্ত হও, সব জানতে পারা যাবে। স্যার, কাতিয়া তো ঘরে নেই। ওই ছবিটা ওকে দেখাও তো। এই ছবিটা দেখো, এই মেয়েটাকে চেনো? কাতিয়া এই মেয়েটার খুন করেছে। কিন্তু এটা হতে পারে না। কেন? কারণ ওর সাথে যখন জেলে দেখা করতে যাই, তখন ও আমাকে বলেছিল ওর ব্রেন টিউমার হয়েছে, আর এই অসুখের জন্য ওর হাত কাঁপতো, ও জলের গ্লাসও ঠিক মতো ধরতে পারে না। আচ্ছা স্যার, যেই লোকটা জলের গ্লাস তুলতে পারে না, সে একটা মেয়ের গলা এত নিখুঁতভাবে কি করে কাটতে পারে? তাহলে কাতিয়াকে খুন করেনি? যদি এই সব খুন কাতিয়া না করে তাহলে কে করছে? স্যার, এই অনিশার কথায় আমি বিশ্বাস করতে পারছি না। ও নিজের ভাইকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলতে পারে। আর যদি সত্যি বলে তাহলে? আমাদের কাছে এমন কোনো প্রমাণ নেই যাতে আমরা ওর কথাটা মিথ্যে প্রমাণ করতে পারি। প্রমাণ? প্রমাণ আমি দেব তোমাদের। বলো, কি প্রমাণ পেয়েছো? হ্যাঁ প্রমাণ, বাস ওই ক্রাইম স্পটে ওই যে মিটারটা পাওয়া গেছিল আর ওই ভাঙা দরজাটা, ওই দুটোতেই কাতিয়ার হাতে ছাপ পাওয়া গেছে। তার মানে তুমি বলতে চাইছো এই দুটো খুন কাতিয়া করেছে? একদম একদম ঠিক। মালিনে কেউ আর ওই সুনীল কেউ, দুটো খুনই কাতিয়া করেছে। ওই পুলিশ, পুনে পুলিশ ক্রাইম স্পটে যে হাতে ছাপ পেয়েছে, ওগুলো কাতিয়ারই হবে। আর ওই পান মশলার প্যাকেটের উপর সেখানে কার আঙুলের ছাপ আছে? সেই ব্যাপারে এখনো চেকিং চলছে, তোমাকে জানাচ্ছি। কি হলো অভিজিৎ, কি ভাবছো? এখনো বিশ্বাস হচ্ছে না। অনিশা আমাদের মিথ্যে কেন বলতে যাবে? ও ভালো মতোই জানে 2 মিনিটও লাগবে না দাদার বিরুদ্ধে আমাদের প্রমাণ জোগাড় করতে। তাহলে ও আমাদের মিথ্যে গল্প কেন শোনাতে যাবে? হতে পারে এই কাতিয়ার বোন অনিশা মিথ্যে বলছে আমাদের। আবার এটাও হতে পারে যে খুনি অন্য কেউ, যে কাতিয়ার খুন করার পদ্ধতিটা খুব ভালো করে জানতো, আর ব্যাস ও কাতিয়ার টেকনিক অ্যাপ্লাই করে এসব করেছে। কপিক্যাট কিলার? হ্যাঁ পুরবি, কপিক্যাট কিলার। এবারে কাতিয়ার ব্যাপারে পুরো ঠিকুজি বের করতে হবে, ওর পুরো কুষ্টি ঠিকুজি খুঁজে বের করতে হবে। আর এই সব ইনফরমেশন আমাদের শুধু একজনই দিতে পারে। কে স্যার? সিনিয়র ইন্সপেক্টর দিলীপ। ভাগ্যটাই যদি ধোকা দেয় তাহলে কি করবো? খুব বাজে তাস পেয়েছো, মনে হচ্ছে ভাগ্যটা মন্দার দিকে। এখন পুলিশ ফোর্সে আমার থেকে মুখ ঘুরিয়ে নিল, যার জন্য 30টা বছর নিজের জীবন দিয়েছি, তার ভাগ্য ভালো আর খারাপ দিয়ে কি হবে? মানুষ তার ভাগ্য নিজেই তৈরি করে। সিনিয়র ইন্সপেক্টর দিলীপ। এসিপি স্যার, আরে আপনি এখানে কিভাবে স্যার? এই জায়গাটা আপনাকে শুট করে না স্যার। তুমি জানো তো আমি এখানে কেন এসেছি? জানি স্যার, কিন্তু আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না কাতিয়াকে ধরতে। দিলীপ, আমি জানি যে তুমি হতাশায় ভুগছো পুলিশ থেকে সাসপেন্ড করার পর। হতাশা? হতাশা খুবই ছোট একটা শব্দ।
সমস্ত জীবনটা আমি পুলিশ ফোর্সকে দিয়েছি স্যার। আর কি দিয়েছে পুলিশ ফোর্স আমাকে? আমার যোগ্যতাকে সন্দেহ করেছে। ওরা ভুলে গেছে আমি সেই যে প্রথম কাতিয়ার মতন খুনিকে ধরেছিল। এবার দ্বিতীয় সুযোগ এসেছে তোমার নিজের হারানো সম্মান ফিরে পাওয়ার জন্য। দিলীপ, আমরা একসাথে মিলে কাতিয়াকে ধরব, বলো রাজি? দুটো খুন করেছ দিলীপ, না জানি আরো কতজনের প্রাণ নেবে ও। আর এই সবকটা মৃত্যুর জন্য তুমি দায়ী থাকবে দিলীপ, তুমি। কারণ তুমি প্রস্তুত নও কাতিয়াকে ধরার ব্যাপারে হেল্প করতে চাইছো না বলে, মনে রেখো। কাতিয়া দ্বিতীয়বার খুন করবে না স্যার, আমার তুরুপের টেক্কা আমি পেয়ে গেছি। গুড বাই স্যার। উনি তো এসিপি প্রদ্যুমন, তাই না? এখানে কি করতে এসেছিল? আমাকে কর্তব্যের শিক্ষা দিতে এসেছিল। তুই বল, কাজ হয়েছে নাকি? হ্যাঁ, কাতিয়া খুব শীঘ্রই এসে পড়বে নিজের গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে। কোথায় আসবে? বা দিলীপ, এখনো হার মানছো না? এখনো কাতিয়াকে ধরার চেষ্টা করছো? কে তুমি? কিছু কিছু বলছো না কেন তুমি? কে 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 চাই তোমার? দীপা, সত্যি তুমি এতটা ইরেসপন্সিবল কি করে হলে? স্টাফ রুমে মোবাইল ফেলে গেছো? ওহো বাবা, হয়ে যায় কখনো কখনো, তাতে তো রেগে যাওয়ার কি আছে? এত রাতে ললিত এখানে কি করছে? মনে হয় স্কুল প্রজেক্ট এখনো শেষ হয়নি। ঠিক সেই রকম গলা কাটার সেই দাগ, খোলা চোখে পট্টি, আর এই এই হাতে দড়ি বাঁধার দাগ, এটা নিশ্চয়ই কাতিয়া করেছে। তার মানে স্যার, খুনি আমরা যেরকমটা ভাবছিলাম আদতে সেরকম কেউ নয়? আমার তো মনে হচ্ছে এই কাতিয়াই এই খুনগুলো করছে। না ফ্রেডি। কিন্তু স্যার, এই সুনীল, মালিনী আর এখন এই ললিত, এদের একে অপরের সঙ্গে কি সম্পর্ক? প্রয়োজন নেই নিজেদের মধ্যে সম্পর্ক রাখার, কারণ এই কাতিয়া যে কোনো কাউকে কোনো কারণ ছাড়াই কোনো ভাবনা চিন্তা না করেই মেরে দেয়। স্যার আসুন। স্যার, এনি এখানকার ওয়াচম্যান, এনি বলছিলেন যে পুরো স্কুল খালি হয়ে গেছিল ললিত ছাড়া, আর ব্যাস এনারা দুজন এসেছিলেন। ও, তার মানে এই কাতিয়া গেট দিয়ে ভেতরে আসেনি, কোনো অন্য কোনো রাস্তা দিয়ে ভেতরে এসেছে। কিন্তু স্যার, ক্লাসে আসার কোনো অন্য রাস্তা নেই। তাহলে হতে পারে অন্য কোনো রাস্তা বানিয়ে নিয়েছে। ক্লাসরুম ফার্স্ট ফ্লোরে, এখান থেকে কাতিয়া খুব সহজেই উপরে এসেছে। বাইরে পানওয়ালাটার সাথে কথা বললাম, বললো যে 2 ঘন্টা আগে নাকি কাউকে পেছনের রাস্তা দিয়ে
স্কুল কম্পাউন্ডে ঢুকতে দেখেছে ও। ওর চেহারার কোনো বর্ণনা দিয়েছো? স্যার কাতিয়ার ফটো দেখেছিলাম কিন্তু চিনতে পারেননি, কিন্তু বলছিল স্যার যে লোকটা এখানে এসেছিল সে লাল রঙের একটা ময়লা শার্ট পরেছিল। আচ্ছা এরকম কি? হ্যাঁ স্যার, এটা এখানে আটকে ছিল, হতে পারে উপরে ওঠার সময় বা নিচে নামার সময় আটকে গেছে। হ্যাঁ অভিজিৎ। কি? ঠিক আছে, হ্যাঁ আমাকে আপডেট দিতে থেকো। কি হয়েছে স্যার? ওই যে পান মশলার প্যাকেটগুলো পেয়েছিলাম আমরা রাস্তার উপর, ওতে অনিশার আঙুলের ছাপ আছে। তুমি জানো এটা কোথা থেকে পেয়েছি আমরা? তুমি জানবে নিশ্চয়ই। আর তুমি এটাও জানো নিশ্চয়ই এখানে কার আঙুলের ছাপ রয়েছে? হ্যাঁ, মিথ্যে বলেছিলাম আপনাদেরকে, গিয়েছিলাম ওখানে সাহায্য করতে যাতে ও ভ্যান থেকে পালাতে পারে। তুমি জানো এটা কত বড় অপরাধ? কাজটা ঠিক হোক বা ভুল, আফটার অল তো আমার দাদা, ওর ব্রেন টিউমারের কথাটা আমাকে যখন বলল আর সেই সাথে বলল জীবনের শেষ দিনগুলো ও জেলে কাটাতে চায় না, তখন খুব কষ্ট হলো। তো তুমি ওখানে চলে যাও ওকে বাঁচানোর জন্য, তুমি পুলিশ ভ্যানে আক্রমণ করাও। আমি ওখানে গিয়েছিলাম ঠিকই, কিন্তু সত্যিটা হলো আমি গিয়ে যে কিছু করব তার আগে অন্য কেউ ওকে ওখান থেকে নিয়ে যায়। তুমি কাউকে এই ব্যাপারে কিছু কি বলেছিলে যে কাতিয়া জেল থেকে পালাতে চায়? ওর কোনো বন্ধু নেই, সবাই শত্রু। আচ্ছা, তাহলে স্যার কে সাহায্য করছে ওকে পালানোর জন্য? যে একবার মিথ্যে বলতে পারে সে তো আবার মিথ্যে বলতে পারে, এর উপর নজর রাখতে হবে। দিলীপ, এই দুটো খুন ছাড়াও 17টা খুন, আরো 17টা খুন করেছে, যে করেই হোক ওকে থামাতে হবে। একটা খুব সাধারণ অপরাধীর জন্য আমাকে ফোর্স থেকে বার করে দেওয়া হয়েছে। তুমি ভুলে গেছো তোমার নিজের শপথ, যখন তুমি প্রথম পুলিশের ইউনিফর্ম পরেছিলে, ভুলে গেছো? ধিক্কার জানাই তোমাকে। স্যার, আমি এখানে মদ খেতে নয়, আমি এখানে তদন্ত করতে এসেছি। তার মানে কি? এক খোঁচর আমাকে বলেছে কাতিয়ার গার্লফ্রেন্ড প্রায়শই এখানে আসা যাওয়া করে, আমি ওকেই খুঁজছি স্যার। আমি সন্দেহ করছি যে কাতিয়া আসল খুনি নয়, এ কোনো কপিক্যাট কিলার যে কাতিয়াকে নকল করছে। মানে কপিক্যাট কিলার? হ্যাঁ দিলীপ। স্যার একটা উপায় আছে এই ধরনের নকল খুনিকে ধরার। কি? একটা ব্যাপার আছে যেটা শুধু আমি আর কাতিয়া জানি স্যার, মিডিয়া জানে না স্যার। কাতিয়া প্রত্যেকটা খুনের পর পরিষ্কার করে স্যার, আর প্রত্যেকটা খুনের পর স্নানও করে স্যার, এই কথাটা কেউ জানে না স্যার, শুধু আমি আর কাতিয়াই জানি স্যার। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। হ্যালো অভিজিৎ। আমার তো মনে হয় ওই খুনি কোনো কপিক্যাট কিলার। সাধারণ লোক তো জানেই না যে কাতিয়া যখন খুন করে সে ওখানে ক্রাইম সিনে গিয়ে স্নানও করে। বস, এই এক্ষুনি সারিকা আসছে রিপোর্টটা নিয়ে, জানতে পারা যাবে চুলটা কাতিয়া না অন্য কারো। স্যার, স্যার আমরা চুলের ডিএনএ টেস্ট করিয়েছি, অনিশার ডিএনএ সঙ্গে ম্যাচ করে গেছে, 100% ওই চুলটা কাতিয়ার। প্রথম থেকেই বলছিলাম আমি স্যার যে অনিশা নিজের ভাইকে বাঁচানোর জন্য মিথ্যার উপর মিথ্যে বলছে। ও নিশ্চয়ই জানবে কাতিয়া কোথায় লুকিয়ে আছে, গ্রেফতার করে নেব ওকে। হ্যালো, আমি কাতিয়ার ঠিকানা পেয়ে গেছি স্যার। কি? কাতিয়াকে পেয়েছো?
অফিসার এখানেই রয়েছে কোথাও। দিলীপ, তুমি ঠিক আছো তো? দিলীপকে হসপিটালে নিয়ে যাও, সাবধানে। হ্যাঁ সালুকে বলো। হোয়াট? কাতিয়া খুনি নয়? যদি কাতিয়াই খুনি ছিল তাহলে ওর লাশ এখন আপনার সামনেই রয়েছে। তাও আপনি বলছেন যে কেসটা শেষ হয়নি। হ্যাঁ, তবু আমি বলছি কেসটা শেষ হয়নি। কেস শেষ হয়নি? না, খুনি কাতিয়া নয়, অন্য কেউ। এক্স্যাক্টলি, এই তিনটে খুনি এ করেনি, অন্য কেউ করেছে। স্যার, আমরা ওই চুলের স্যাম্পলগুলো চেক করেছিলাম যেগুলো আপনারা ক্রাইম সিন থেকে পেয়েছিলেন। ওই চুলগুলো থেকে আমরা মাইগ্রেন, মাথার যন্ত্রণার ওষুধ পেয়েছি। এমন মাথার যন্ত্রণা যেগুলো ব্রেন টিউমারের রোগীদের হয়ে থাকে তাদেরই দেওয়া হয়। তার মানে কাতিয়ার বোন অনিশা সত্যি বলছিল কাতিয়ার আগে থেকেই ব্রেন টিউমার ছিল? হ্যাঁ স্যার, আমরা এর এমআরআই করেও চেক করেছি। এমন টিউমার ছিল যাতে ওর হাত কাঁপত। একদম, আর সেই জন্যে যেভাবে ক্লিন কাট আছে গলার উপরে সেটা এই লোকটি করতেই পারবে না। এ এত পরিষ্কার করে গলা কাটতেই পারবে না। কিন্তু স্যার, আক্রমণের সময় তো এর হাতে ছুরি বাঁধা ছিল, তাই না? পুরবি, হয়তো ওই সময় ওর হাতে ছুরি বাঁধা ছিল, তবুও তো ওর হাত কাঁপত, তাই না? আর হাত কাঁপলে আঘাত তো টেড়া বেঁকা হতো, সরল রেখায় হতো না। হতে পারে ওই ছুরিটা ওর হাতে বাঁধা ছিল এই জন্যই যে ওই ছুরিটা পড়ে যেন না যায়। যদি এই খুন কাতিয়া না করে থাকে তাহলে ওর চুল আর আঙ্গুলের ছাপ ক্রাইম সিনে আসলো কিভাবে? ক্রাইম সিনে আসলো কিভাবে, কেন, কি উদ্দেশ্য থাকতে পারে এই কপিক্যাট কিলারের খুন করার জন্য? স্যার, এই তিনজন ভিকটিমের মধ্যে কোনো সামঞ্জস্য নেই, কিছুই কমন নেই। আর এই সুনীল, ও তো থাকতোই অন্য শহরে, পুনেতে। হ্যাঁ স্যার, না তো এদের স্কুল কলেজ এক, না তো কাজ, একজন ইঞ্জিনিয়ার, একজন সিএ। এই সোশ্যাল মিডিয়াতে কি তুমি দেখেছো যদি কোনো কমন ফ্রেন্ড থাকে? স্যার, কোনো কমন ফ্রেন্ড নেই, চেক করেছি আমি। কিন্তু স্যার, খুনি এই তিনজনকেই কেন টার্গেট করেছিল? সেটাই তো, কেন? স্যার ডেকেছিলেন আমাকে? হ্যাঁ রাহুল, এসো। এই ফটো দুটো ভালো করে দেখো, এ সুনীল আর এ ললিত, এদের দুজনের মধ্যে কাউকে তুমি চিনতে কি? একটু মন দিয়ে দেখো, মনে করো। না স্যার, কিন্তু কেন? আমি সন্দেহ করছি এই দুজনকে খুন, মানে সুনীল আর ললিতকেও খুন, মালিনীর খুনই করেছে। কারণ আমাদের মনে হলো হয়তো তুমি জানবে যে মালিনীর কি এদের সঙ্গে কোনো কানেকশন ছিল। স্যার, যদি কোনো কানেকশন থেকেও থাকে আমি বলতে পারবো না। তার মানে? কারণ মালিনীকে আমি অত ভালো করে চিনতাম না। 10 বছর আগে একটা পিকনিকে দেখা হয়েছিল, তারপরে আমাদের কোনো টাচ ছিল না। তারপর আমি ওর ছবির সাহায্যে সোশ্যাল মিডিয়াতে আইডি সার্চ করলাম, আর ওকে রিকোয়েস্ট পাঠালাম। আমাদের সেদিন কফি শপে যাওয়ার কথা ছিল, কিন্তু এটা দেখুন, 10 বছর পুরনো পিকনিকের ফটো এখনও আমার ফোনে আছে। আচ্ছা, এটা কিনা ড্যাম না লোনাওয়ালাতে? হ্যাঁ স্যার, কিলা ড্যাম লোনাভলা। স্যার এক মিনিট, স্যার এই ললিত 10 বছর আগে কিলা ড্যামে গিয়েছিল, 17 ডিসেম্বর 2008। আমিও তো এই ডেটটাতেই ওখানে গেছিলাম, 17 ডিসেম্বর 2008। আচ্ছা, এটা আবার সেই সূত্র নয় তো যেটা আমরা খুঁজছিলাম, এই তিনজনের মধ্যে কানেকশন? দেখো তো একটু, শুনিল ওই ডেটে ওখানে গিয়েছিল কিনা। হ্যাঁ স্যার, এই শুনিলও গেছিল ওই নিজের কলেজের বন্ধুদের সাথে, ঠিক ওই তারিখেই ওই জায়গাতেই। তিনজনের একসঙ্গে থাকা ওই একই ডেটে, এটা কোনো কোইন্সিডেন্স হতে পারে না স্যার। এক্স্যাক্টলি অভিজিৎ, 17 ডিসেম্বর 2008, নিশ্চয়ই সেদিন ওখানে কিছু হয়েছিল যার কারণে খুন হয়েছে।
হ্যাঁ স্যার, হয়েছিল। স্বাতী নামের একটা মেয়ে কিলা ড্যামের ওপর থেকে ঝাঁপিয়ে আত্মহত্যা করেছিল, আর ওর লাশ ওখানকার পুলিশ পেয়েছিল পরের দিন। স্বাতী? স্বাতী কি কখনো আপনাকে কিছু বলেছিল কোনো ঘটনার ব্যাপারে, কোনো কোনো টেনশন যার জন্য ওকে এটা বেছে নিতে হয়েছিল? ও আমায় বলেছিল যে কয়েকটা ছেলে ওর সাথে বদমাইশি করেছে। আমি ওকে তখনই বললাম যে তুই বাড়ি ফিরে আয়, কিন্তু ও আসেনি। আর তারপরের দিনই ও ছেলেগুলোর ব্যাপারে কিছু বলেছিল? না, আমি অনেকবার জিজ্ঞেস করেছিলাম কিন্তু ও আমায় বলেনি। দেখুন, এই যে খুন হচ্ছে এগুলো, এতে স্বাতীর মৃত্যুর সঙ্গে কোনো না কোনো সম্পর্ক রয়েছে। খুনি যেই হোক না কেন, সে স্বাতীর মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে 10 বছর পর। কিন্তু স্বাতীর মৃত্যুর প্রতিশোধ কে নেবে? আমি ছাড়া ওর তো আর কেউ নেই। হয়তো ওর বয়ফ্রেন্ড? না, আর যদি কেউ থাকতো আমায় অবশ্যই বলতো। কোনো আত্মীয় স্বজন বা? এখানে তো পাশেই একটা অনাথ আশ্রম আছে, স্বাতী প্রায়ই ওখানে যেত অনাথ বাচ্চাদের রাখি পড়াতে। ওদেরকে ভাই বলে ডাকতো। স্বাতীর মৃত্যুর পর একটা ছেলে এখানে এসেছিল, খুব কষ্ট পেয়েছে ও। কে ছিল সে, আপনি বলতে পারবেন তার ব্যাপারে? এত বছর পরে আমি ওর মুখ বা নাম তো বলতে পারবো না, আর তারপরে ও আর কখনো আসেও নি। আচ্ছা, কি কি কথা হয়েছিল আপনার মনে আছে? ও শুধু এটাই বলছিল যে ঘটনার দিন স্বাতী ওকেও ফোন করেছিল, সব কিছু বলেছে ওকে, আর ও স্বাতীকে আত্মহত্যা করা থেকে আটকাতে পারেনি। স্বাতীর ধর্ম দাদা। আচ্ছা সালুকে একটু তাড়াতাড়ি বলবে। হ্যাঁ হ্যাঁ, এক মিনিট, জানতে পেরেছি বস। দুটো জিনিস জানা গেছে যাতে করে এই কেসটা বদলে যেতে পারে। প্রথমত হলো, এর পেটের মধ্যে আমি দুধ আর ব্রেডের ট্রেসেস পেয়েছি। হ্যাঁ, তাহলে হতে পারে মৃত্যুর আগে দুধ আর ব্রেড খেয়েছিল, এর থেকে কেসের মোড় ঘুরবে কি করে? আরে ভাই দয়া, আশ্চর্যের ব্যাপার হলো এটাই যে ও মারা যাওয়ার আগে নয় বরং লাস্ট 3 দিন ধরে এই লোকটা শুধু এই দুটো জিনিসই খাচ্ছিল, এগুলো ছাড়া আর কিচ্ছু নয়। অসুস্থ ছিল, ডক্টর হয়তো এইসবই খেতে বলেছে ওকে। পুরবি এ রোগী তো বটে, কিন্তু ব্রেন টিউমারের রোগী, এ অন্য কিছু খেতে তো পারতো, এ তো পেটের রোগী নয় বস। তবে সব সময় দুধ আর রুটি কেন? আর দ্বিতীয় সূত্র কি পেয়েছেন আপনি? দ্বিতীয়ত, এর এই দেখো নখের মধ্যে কিছু একটা লেগে আছে না বসের নখের মধ্যে থেকে আমি অনেক ময়লা আর রক্তের চিহ্ন পেয়েছি। ও নখগুলো দেখে আমার মনে হচ্ছে যে ও কোনো জায়গা আঁচড়াচ্ছিল। এই দেখো নখে রক্তও লেগে আছে। মানুষ এরকম খারাপ ভাবে নখ দিয়ে আঁচড়ানোর চেষ্টা করে তখনই যখন সে কোনো বদ্ধ জায়গা থেকে প্রাণপণ বেরোনোর চেষ্টা করে। হ্যাঁ স্যার, তার মানে এই কাতিয়াকে কোথাও ধরে রাখা হয়েছিল আর সেই কারণেই ওর পেটের মধ্যে দুধ আর ব্রেড পাওয়া গেছে। হতে পারে, নিশ্চয়ই হতে পারে দয়া, আর সেই জন্য আমরা ওই 3 জনের মৃত্যুর পর জানতে পেরেছি। এটা হয়নি তো আবার যে ওকে বন্দি করে রেখেছিল সেই এর মাথার চুল আর হাতে নখ রেখে দিয়েছিল আমাদের জন্য, আমাদের বিভ্রান্ত করার জন্য। খুব ভালো প্ল্যান করেছিল স্যার অপরাধী। প্রথমে 3টে খুন করেছে, তারপর কাতিয়াকে বন্দি দশা থেকে মুক্তি দেয় যাতে ওই খুনের অপরাধে এই কাতিয়া ধরা পড়ে। আর এই সব কিছু ওই স্বাতীর খুনের প্রতিশোধ নেওয়ার জন্য। এক মিনিট, বাস, নখের মধ্যে যে ময়লা ছিল তাতে কালো বালি, ইঞ্জিন অয়েল, আয়রন অক্সাইড পাওয়া গেছে। আমরা যেখানে কাতিয়াকে পেয়েছিলাম স্যার ওই এলাকাতেই পাশে একটা বিচ আছে স্যার, যেখানে কালো বালি আছে স্যার, আর ওর খুব কাছে একটা শিপিং ইয়ার্ডও আছে। Thank you.
দয়া স্যার। কাতিয়া, মনে হচ্ছে কাতিয়াকে এখানেই বন্দি করে রেখেছিল। এটা কি? সেটা সেই ভ্যান যার ব্যাপারে অনিশা আমাদের বলেছিল। তার মানে ওদের আড্ডা এখানেই কোথাও হবে। স্যার, হতে পারে এখান থেকে কোনো প্রমাণ পেয়ে যাব। হ্যাঁ, দেখো গাড়ির কোনো পেপার আছে কিনা। ও নো, বুম, পালাও এখান থেকে। কোথায় পালাচ্ছিলি? হ্যাঁ, দাঁড়া দাঁড়া, নাহলে গুলি করে দেবো। কোথায় পালাচ্ছিস? সিনিয়র ইন্সপেক্টর দিলীপ, সাথীর ধর্ম ভাই যাকে ও ফোন করেছিল। হ্যাঁ, বোন ছিল আমার। যেদিন ও আমাকে ওই তিনজনের নাম বলল, আমি কথা দিয়েছিলাম ওকে যে আমি ওদের থেকে এক একটা হিসেব নেব, কিন্তু পরের দিনই ও আত্মহত্যা করে। তুমি একজন পুলিশ অফিসার, আইনের সাহায্য তুমি ওকে শাস্তি দিতে পারতে। তোমার কি মনে হয় আমি চেষ্টা করিনি? গত 10 বছর ধরে আমি একটাই চেষ্টা করে যাচ্ছি যে আইনগতভাবে ওদের শাস্তি দেওয়ানোর, কিন্তু কেউ এগিয়ে আসেনি। এভাবে আমি সফল হলাম। এবার সাফল্যটা কোথায় আসলো তোমার দিলীপ? একজন পুলিশ অফিসার থেকে খুনি হয়ে গেছো তুমি, খুনি। অন্তত চেষ্টা তো করেছি আমি। যেদিন কাতিয়াকে ওই ট্রান্সফার করছিলাম সেদিনকে আমি ওকে কিডন্যাপ করাই। ওই তিনজনকে হত্যা করার পর আমি কাতিয়াকে ছেড়ে দিই যাতে কেউ আমাকে সন্দেহ না করে। আমি জানতাম যে ও বদলা নিতে নিশ্চয়ই আসবে, আমার উপর অ্যাটাক নিশ্চয়ই করবে, আর ও সেটা করলো। তারপরে যা কিছু ঘটেছে আপনাদের সামনেই ঘটেছে। আমার প্ল্যান পারফেক্ট ছিল। ওর ব্রেন টিউমারের জন্য সমস্তটা গণ্ডগোল হয়ে গেল। তুমি ফোর্সে ছিলে, এটা তো অবশ্যই জানতে যে আজ নয় তো কাল আসামি ধরা পড়ে। গত 10 বছর ধরে আমি বোনের হাতে রাখি পরিনি। অ্যারেস্ট হওয়ার কোনো দুঃখ নেই আমার। রাখির সম্পর্ক আর রাখির বন্ধন দুটোর গুরুত্বকেই আমি সম্মান করি, কিন্তু আরো একটা কর্তব্য আছে, ইউনিফর্মের মর্যাদা রাখা। নিজের দেশের প্রতি যে কর্তব্য, সেই কর্তব্য তুমি ভুলে গিয়েছিলে। তুমি পুলিশ অফিসার হওয়া সত্ত্বেও তিন তিনটে খুন করার অপরাধের কি শাস্তি সেটা তো তুমি খুব ভালো রকম জানো। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।